আমাদের ইন্ডিয়ায় সে সবথেকে হাই পয়েন্ট। আমরা এই গুপ্ত রাস্তা দিয়ে আছে আমেরিকাতে, যার থেকে বড় ক্যাসিনো। এই যে এটাই হচ্ছে টার্নার ফলস যেখানে আমরা এসেছি। এটা হচ্ছে ওকলাহোমা স্টেটের সবথেকে বড় ফলস। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমরা টার্নার ফলস পার্ট 2 তে করে যাচ্ছি এনজয়। আর প্রীতি এখনো কালকের থেকে ঘুমাচ্ছে, কালকের ব্লগের থেকে ঘুমাচ্ছে। মানে রীতিমতন আমার বাড়ি যদি এই পাহাড়ের ওই পারেই হতো, প্রতিদিন সকালে এসে এখানে শুয়ে থাকতাম, বিকেলবেলায় যেতাম। এত সুন্দর লাগছে। আর এই জলটা বিশেষ করে, মানে এত সুদিং একটা আওয়াজও জলের এই পাথরের ওপর দিয়ে যে যাচ্ছে, নাই সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। তো ওয়েলকাম ব্যাক টু আমাদের এই টার্নার ফলসের পার্ট 2 ব্লগে। চলো দেখি যে আজকের ব্লগে তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। সব থেকে বেশি এনজয়মেন্ট কার কার সাই বেবি, হ্যালো হ্যালো করে দাও বেবি। সিরিয়াসলি এটা ওয়াটার পার্কের থেকে অনেক বেটার। হ্যাঁ কিন্তু এ ঝাপাতে চাইছে, ঝাপাতে চাইছে, সেটা তো আবার হ্যাঁ বেটার না। ওর দিদি হয়ে গেছে, ওর দিদি হয়ে গেছে। এই যে প্রীতি এতক্ষণ শুয়েছিল, হঠাৎ করে প্রীতির গায়ে দেখছি ছোট ছোট কালো কালো পোকা। কি পোকা জানি না, একদমই ছোট ছোট, তারা জলের পোকা হবে। তো আরেকটা জিনিস বলি, বাচ্চাদের যেমন ফান এখানে, ছোট ছোট অনেক বাচ্চারাও এসেছে, জল পেলেই বাচ্চাদের জন্য ফান। কিন্তু হ্যাঁ, ওয়াটার পার্কে যে বাচ্চারা একটু একদম সেফ, এখানে একটা সেকেন্ডও ওদেরকে চোখের আড়াল করা যাবে না। এখানে হচ্ছে কেটে বেরিয়ে যেতে পারে, পাথরে মাথায় লাগতে পারে, তো সেই জন্য সবসময় ওয়াচে রাখতে হয়। আমরা এখন এই জলটা থেকে বেরিয়ে যাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছি বাস এসে গেছে। এরকম মজা হলো বেবি? হ্যাঁ মাথা মুছে নাও। লোকে দেখো কড়াই ঠড়াই বারবিকিউ এর জিনিস টিনিস এনে সব এখানে রান্না খাওয়া দাওয়া করেছে, এই পাড়ে বসে বসে বারবিকিউ করা ফ্যামিলি নিয়ে এসে। ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে এখনো রয়েছে। আর প্রতি আধা ঘন্টা পর পর এই বাস বা হোয়াট এভার, আমি জানি না এক্স্যাক্টলি, আমি ওকে জিজ্ঞাসা করবো এটাকে কি বলে, সেটা প্রতি আধা ঘন্টা পর পর এসে আর কি ওই একটা পার্কিং লট থেকে আর একটা পার্কিং লটে নিয়ে যায়। তো যেরকমটা আগের ব্লগে বলেছিলাম, পার্কিং লেভেল 1, 2, 3, তো আমরা একদম অল দ্য ওয়ে 3 গিয়ে পার্ক করেছি। তো এই 1 থেকে 3 যাওয়াটা অনেকটাই দূর। আমরা বাসটাতে উঠে গেলাম আর দেখতে পাচ্ছ যথেষ্ট ভিড় হয়েছে। প্রীতি তাও ছেলেকে নিয়ে একটা বসার সিট পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই লোকটা উঠে ওকে বসতে দিয়েছিল। এখন অ্যাকচুয়ালি বেলা শেষে, তো সবাই যে যার মতন যে যার পার্কিং লটে ব্যাক করে যাচ্ছে, গাড়ি নিয়ে তারপরে বাড়িতে চলে যাবে, বা যারা ক্যাম্পে রাত্রিবেলায় থাকতে চায় তারা ব্যাক করে যাচ্ছে, বিকজ জলের মধ্যে সন্ধে হয়ে গেলে তো থাকাটা উচিত না। আর আমরা গাড়িতে গিয়ে ভাবছি চেঞ্জ করে কিছু খাবার হলে খাবো, খেয়ে বাকি এখানে আরও যা যা দেখার আছে সেই জায়গাগুলোকে একটু এক্সপ্লোর করব সন্ধে হওয়ার আগে। টার্নার ফলসের ফার্স্ট পার্টে আমি হোপফুলি তোমাদেরকে অনেকটাই এই জায়গাটার সম্পর্কে ইনফরমেশান দিতে পেরেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, আমি তলায় লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তাহলে তোমাদের ইন্টারেস্টিং লাগবে পুরো ফুল ব্লগটা একসাথে দেখার, পার্ট 1 পার্ট 2। আর যেতে যেতে দেখলাম অনেক আরভি রয়েছে এবং ওখানে বাথরুমেরও অনেক জায়গা রয়েছে যেখানে স্নান টানানো করা যায়, আর যারা থাকবে বেসিক্যালি রাত্রে তারাই স্নান টান করবে। প্লাস এখানে 3 রকমের থাকার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শেল্টার, যেটা এখানেই দেখতে পারবে, এই ছোটো ছোটো ঘরগুলো দেখছো, এগুলো নন এসি হয় আর রান্না করার ব্যবস্থা থাকে না, আর 4 জন করে থাকতে পারবে। এগুলোর প্রাইসিং হচ্ছে $40 to $60, মানে উইকডেতে $40, উইকেন্ডে $60।
আমরা ভুল করে রং বাসে উঠে গেছি। অ্যাকচুয়ালি এই বাসটা লেভেল 1 থেকে লেভেল 3 তে যাচ্ছিল, সেই হিসেবেই আমরা উঠেছি, কারণ আমরা হোল টাইম জানতাম যে আমাদের গাড়ি লেভেল 3 তেই পার্ক করেছি, যেহেতু কোনো পার্কিং ফাঁকাও ছিল না আর ওখান থেকে আমাদের বলেই দিয়েছিল লেভেল 3 তে পার্ক করতে। তো আমরা যেখানে পার্ক করেছিলাম আশেপাশে সবারই দেখলাম ট্যাগটা 3 লেখা রয়েছে, ওই জন্য ওখানেই পার্ক করে দিলাম। এখন রিয়েলাইজ করছি যে ওটা লেভেল 2 ছিল, আর এই বাস ড্রাইভার সেটা বললো, আমাদের উপরে তো খোঁচেই গেছিলো। আর শুধু আমরাই এই বোকামিটা করিনি, আমাদের সাথে আর একটা ফ্যামিলি দেখলে বাসের মধ্যে বসে রয়েছে, ওরাও সেম কাজ করেছে। বাকি সবাই 3 নেমে গেছে, এখন আমাদের দুজনকে আবার 2 গাড়ি ঘুরিয়ে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। বা যাই হোক, থ্যাঙ্কফুলি বাস ড্রাইভারটা ভালো, তাই জন্য খোঁচে গেলেও আমাদের ব্যাক করে 2 নিয়ে যাচ্ছে। আর রাস্তায় আস্তে আস্তে দেখলে যে টেন্ট খাটিও অনেকে রয়েছে, তো ওই রকমভাবেও থাকা যায়, যেমন বললাম শেল্টারে থাকতে পারো। টেন্ট খাটালেও ওখানে তোমাদের $15 অর $20 লাগবে। $15 হচ্ছে উইকডে, $20 হচ্ছে উইকেন্ড। এই যে দেখতে পাচ্ছ, এখানেও কিছু কিছু লোক টেন্ট খাটিয়ে রয়েছে। আর যারা ক্যাম্পিং করে বা রাত্রে থেকে যায় তারা এখানে হাইকিংও করে। আর বেস্ট পার্ট হচ্ছে সকালবেলাটায়, মানে খোলা আকাশের নিচে ঘুম ভাঙাটা আর সানরাইজ দেখাটা, মানে অসাধারণ ফিলিংস। এবারে বলি 3 থাকার ব্যবস্থাটা, শেল্টার বললাম, টেন্ট বললাম, তো আর একটা ওয়েতে থাকা যায়, সেটা হচ্ছে আমি দেখলাম নতুনই মনে হয় ওরা বিল্ড করছে ক্যাবিন টাইপের, যেটা একটা ছোট্ট খাট্টো কাঠের ঘরের মতন, আর যেটাতে বেস্ট পার্ট হচ্ছে এসি আছে। তো এই গরমে যদি কেউ থাকতে চায়, বিশেষ করে বাচ্চা নিয়ে, কারণ অনেক সময় বাচ্চা নিয়ে ক্যাম্পিং করাটা একটুখানি হার্ড হয়ে যায়, তো তখন ওই ক্যাবিনগুলোকে বুক করা যায়, যেগুলোর প্রাইস হচ্ছে 150 থেকে 175। তো এগেন উইকডেতে 150 অ্যান্ড উইকেন্ডে অলওয়েজ দাম বেশি হয় একটুখানি, কারণ সবাই উইকেন্ডেই হুড়মুড়িয়ে আসতে চায়, তো 175। আর ওর ভেতরে কিচেনেরও ব্যবস্থা আছে, সুতরাং রান্নাবান্নাও টুকটাক করা যায় ওর ভেতরে। অসাধারণ একটা জার্নি ছিল, অসাধারণ। আর যেহেতু বাসটা পুরো ফাঁকা, আমরা একদম এনজয় করতে করতে যাচ্ছি। আর এখানে সব দেখতে পাচ্ছ, আমি দেখালাম যে নাইটে থাকার জন্য স্পটগুলো, এখানে ক্যাম্পিং করা হয় আর কি। এই যে দাঁড়িয়ে গেলাম, এটা বাস স্টপই আর কি, এটা বাসই বলছে। আমি এতক্ষণ শুধু ভেবেই যাচ্ছিলাম এটাকে কি বলে, বাট হ্যাঁ এটাকে বাসই বলছে। শেল্টারটা আগে দেখালাম, টেন্টও দেখিয়ে দিয়েছি, আর ক্যাবিনগুলো এগুলো এগুলো দেখো কি সুন্দর, সেই উডেন হাউস, মানে জঙ্গলের মাঝখানে অন্ধকার হলে বোঝা যায় এর এক্সপিরিয়েন্স, পুরো মনে হবে যেন গ্রামের কোথাও একটা জায়গায় এসে রাত কাটানো। পাশে জল ঝিঝি পোকা ডাকছে, আর সব থেকে বেস্ট পার্ট যেটা বললাম, এর ভেতরে কিচেন আছে, এসি আছে, এই গরমেও থাকার জন্য বেস্ট। আর এই ক্যাবিনগুলোর মধ্যে কিন্তু 8 থাকতে পারে, তো ইজিলি 2 ফ্যামিলি এর মধ্যে ফিট হয়ে যাবে। আর প্রতিটারই বাইরে কি বলবো, বারবিকিউ এর ব্যবস্থা থাকে, এই রাত্রিবেলা কেউ যদি করতে চায় বারবিকিউ, তো এগুলো তো শেডের মধ্যে। শেড ছাড়াও যেগুলো তোমাদেরকে বাসে করে আস্তে আস্তে দেখালাম যে ক্যাম্পিংয়ের ব্যবস্থা, সেটা বাড়ি থেকে নিজেরা মানে টেন্ট ফেন্ট নিয়ে এসে, যেমন অন্ধকারে জঙ্গলের মাঝখানে ক্যাম্পিং করার অ্যাকচুয়ালি মজা আর কি, সেরকমভাবে বন্ধু বান্ধব নিয়ে এসে এনজয় করা যায়। তো এখানে এরকম 2-3 ডিফারেন্ট টাইপ অফ আর কি থাকার ব্যবস্থা রয়েছে রাত্রির বেলায়। কিন্তু সবকটাই হচ্ছে তোমাকে আগে থেকে বুক করতে হবে অনলাইনে, সবটাই অনলাইনে এগুলো বুক করা যায়, এগুলো শেল্টার, ক্যাবিন প্লাস হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ডগুলো সবই, তো সব অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা যদি কেউ ইন্টারেস্টেড থাকো টেক্সাসের থেকে, ডেফিনেটলি উইল পুট দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স। বড় কথা হচ্ছে যে এই যা গরম ওয়েদার, তাতে উইদাউট এসি থাকা যাবে না, তো এই এই রুমগুলোই বেস্ট। গাড়ি আছে একটু সাইডে চলে যাও। হ্যাঁ এই দেখো, বুনো শুয়োরের থেকে বি ওয়্যার বলছে, মানে এখানে আছে তো আমার এই জঙ্গল। হ্যাঁ ক্যাবিনগুলো মোর সেফ দেন ক্যাম্পিং করা, ক্যাম্পিংও সেফই, আমরা একবার ক্যাম্পিং করেছিলাম। হ্যাঁ বাট ওটাই মানে নিজেরাই মাকড়সা, হ্যাঁ এগুলো তো হবেই, জঙ্গলে সাপ পোকা মাকড় নব সেটাই বলছে, রাইট, এবার সের জন্য কশেস হয়ে আসতে হবে, সেরকম প্রিপারেশন করে আসতে হবে। বিভিন্ন রকম ইনসেক্ট রেপেলেন্স পাওয়া যায়, যেগুলো তোমরা বডিতে স্প্রে করে বা যেখানে থাকতো ক্যাম্পিং গ্রাউন্ডে তার আশেপাশে স্প্রে করে দিলে পোকা মাকড় সাপ এইসব আসে না, রাইট, ব্যবস্থাও আছে আর কি। যেমন না লোকে তো করছে, লাইক প্রচুর লোকই করে ক্যাম্পিং, ক্যাম্পিং এখানে অনেক লাইক ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আউটিং বলতে পারো ক্যাম্পিং করা, তো ভালো লাইক খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা লাস্ট ইয়ার একবার করেছিলাম,
তো দেখা যাক এই বছর যদি কিছু করতে পারি কিনা। আজকেও থাকার ইচ্ছা ছিল কিন্তু ছেলে নিয়ে আমাদের বাড়িতে এমনও দূর না, ওর জন্য আমরা ভাবছি বাড়ি চলে যাব বাট আর একটু এক্সপ্লোর করে তারপরে। আর পুরো পার্কটাতেই এরকম জায়গায় জায়গায় মোবাইল টয়লেট করার রয়েছে এবং আমি ইউজও করলাম, ক্লিন, একদম ভালোই ক্লিন, ভালোই, বেশ এসে খুবই মজা হলো এই যে আমাদের গাড়ি এখানে। মানুষজন এখনো বারবিকিউ করছে আর আমরা চলে আসলাম গাড়ির এখানে। হ্যালো বেবি, কেমন ফিল হচ্ছে? বেবি একদম টায়ার্ড হয়ে গেছে জল কেলি করে। এখানে সব চেঞ্জ করে নিয়েছে সবাই, এই যে দুজন ওখানে কুটুর কুটুর করছে। হ্যালো প্রীতি, কিরকম এনজয় করলে ঘুমিয়ে ঘুমিয়ে তো ওখানে জলের মধ্যে একদম? হ্যাঁ মজা লেগেছে। ওরা গাড়িতে থাকুক, একটু এসির হাওয়া খাক, আর আমি তোমাদেরকে একটুখানি এই জায়গাটা দেখিয়ে দিই। এটা পার্কিং লট আর কি টু, চলি আমরা ভুল করে থ্রি ভেবে এখানে এসে পার্ক করেছি, থ্যাঙ্কফুলি টিকিট খাইনি। পার্কিং লট গুলো বা ক্যাম্প গ্রাউন্ড গুলো এমন করেই বানানো যে পুরো ওই রিভারটা সাইড দিয়ে এরকম করে বানানো, তো তুমি যেখানেই দাঁড়াও না কেন ওই রিভারের জল পাবে পাবে। হ্যাঁ আমাদের এইখানেও ছিল কিন্তু আমরা ওই 2 তে গেছিলাম কারণ ওই জায়গাটা বেশি ক্রাউড ছিল। ওটা 1 ছিল, 1 এ গেছিলাম, 1 এ গেছিলাম, সরি আমরা 1 এ গেছিলাম কারণ ওই জায়গাটা বেশি ক্রাউড ছিল আর ওখানে আসল ফলসটা ওখানেই আর কি, তো ওই জন্য আমরা ওখানে গেলাম, ক্যাসেলটাও দেখলাম, আগের ব্লগে তোমরা দেখলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এখানেও দেখতে পাচ্ছ এরকম জলের ব্যাপারটা এখানেও আছে, এরকম বসার জায়গাও করে রয়েছে, গার্বেজের সিস্টেম রয়েছে, আর এই যে এখনো লোকে ওখানে সব বারবিকিউ করেই যাচ্ছে, সবাই এনজয় করছে। দেখো কিন্তু আমি বলবো যদি তোমরা কেউ আসো তাহলে যদি এখানে নামতে চাও জলে তাহলে লেভেল 2 অথবা লেভেল 3 এর সামনে জলে নেবো কারণ ওই জায়গাটা জলটা অনেক পরিষ্কার, একে ওখানটা যেহেতু ক্রাউড বেশি নোংরা ওখানটা বেশি, প্লাস্টিক প্লাস্টিক বোতল ফোতল অনেক কিছুই লোকে জলের মধ্যে ফেলে দিচ্ছে দেখি ভেসে বেড়াচ্ছে। লোকে বলে আমাদের ইন্ডিয়ায় রাস্তাঘাটে নোংরা সবাই ফেলে দেয়, নোংরা করে রাখে, কিন্তু অ্যাকচুয়ালি এখানেও করবার চেষ্টা করে, সময় সুযোগে লোকে চেষ্টা করে যে যেখানে খুশি নোংরা ফেলে দিই, যেখানে দেখে যে না সিকিউরিটি আছে ফেলা যায় না ওই ভয়ে ফেলে না, বাট আলাদা করে যে নিজেদের থেকে ক্লিন করবে একটা মনুষ্যত্ব দেখিয়ে সেটা কেউ করে না, ওই জন্য এই জলগুলোর মধ্যে ওখানে ক্রাউডে যেই জায়গাটাতে লোকে দেখা যাচ্ছে সাইডে বারবিকিউ করছে বা কিছু, তারা ওই জলের মধ্যেই হয়তো বোতল ফেলে দিল, খাবার ফেলে দিল, অনেক সময় বাচ্চারাও ফেলে, কিন্তু বাচ্চারা ফেললেও সেটা মা বাবার বা ফ্যামিলির দায়িত্ব হয় তাদেরকে শেখানো যেন না ফেলে, তো সেটাই। তা এখানটায় দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, সব থেকে বেস্ট হয় যদি এখানে রাত্রে থাকা যায়, ক্যাম্পিং করা যায়, মানে এখন এত আওয়াজের মধ্যে যাই না বোঝা যাচ্ছে কি না, মানে এই জঙ্গলটা থেকে পুরো ঝিঝি পোকা একদম আওয়াজ ঝিঝি করছে আর কি। হ্যাঁ এই যে নেচারের সাউন্ডটা, এই যে জলের আওয়াজ কুলকুল করছে, গাছপালায় যে একটা পাখির ডাক প্লাস এরকম ঝিঝি পোকা ডাকছে, এইটা শান্ত পরিবেশ ছাড়া তো তুমি তো অনুভব করতে পারবে না, ফিল করতে পারবে না, তো রাত্রেবেলা অসাধারণ, রাত্রির 12টা 1টার সময় অসাধারণ। তো থাকার তো ইচ্ছা খুবই ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা বাড়ি কাছে প্লাস ছেলেকে নিয়ে এতটা একটু হার্ডি হয়ে যাবে, ওই জন্য আপাতত আজকে থাকছি না, আর বীভৎস গরম ছিল আজকে, তাও যে ও ভালো আমাদেরকে সাপোর্ট করেছে, জল পেলে তো যে কোনো বাচ্চাই মানে ভুলে যায় জলের মধ্যেই খেলতে চায়, ওই জন্য ও প্রচণ্ড ওখানে জলের মধ্যে খেলেছে, এখন নিয়ে আসার পরে একদম টায়ার্ড হয়ে গেছে, তো হোপফুলি যাওয়ার পথে রাস্তায় ঘুমিয়ে পড়বে, বাট অসাধারণ। আর এটা আবার বলছি ওকলাহোমার সব থেকে বড় ফলস। আর আরেকটা জিনিস বলে দিই, শুনছি তো ইনফরমেশনটা দিয়েছে কিনা আমি জানি না, আমি জানি না, আমার সামনে বলেনি, তো এখানে আমাদের ঢুকতে টিকিট লেগেছে, ও বলেছি বলেছিলাম, হ্যাঁ আচ্ছা, তো আমাদের আজকের জন্য আমাদের টোটাল খরচা হয়েছে $75 এখন পর্যন্ত খাওয়ার ছাড়া, তো আমরা খাবার অলরেডি বাড়ি থেকে নিয়ে এসেছি, তো আমাদের তিনজনের $20 করে তিনজনে $7 আর $15 আমাদের লেগেছে পার্কিংয়ের জন্য, $75 আমাদের আজকের খরচা হয়েছে এখানে ঢুকতে এক্সপ্লোর করতে, সেটাই সেফ ভালো জায়গা, মানে খুব ফান রাত্রিবেলায় ধরো ক্যাম্পিং করতে করতে এসে এই জলের পাশ দিয়ে হেঁটে যাওয়া অসাধারণ ফিল হবে, বাট আমি যদি এরকম জায়গায় থাকি রাত্রিবেলায় আমি একদম মানে ভুলেও ওই ক্যাসেলটার ভেতরে রাত্রের দিকে যাব না বা পাশ দিয়েও যাবো না, দেখা গেলো ভূতে টেনে নিয়ে ক্যাসেলের ভেতর ঢুকে গেল। চলো এই জায়গাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, যেতে তো ইচ্ছে করছে না, এখনো প্রচুর লোক এখানে বারবিকিউ করছে,
সকাল থেকে এসে রাত পর্যন্ত থেকে যায়, 9টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে, মানে ইন এন্ড আউট করা যায় আর কি রাত্রির 9টা পর্যন্ত সকাল 7টা থেকে। আমরা এই পার্কিং লট থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন এইখান থেকে যাচ্ছি একটা মানে এই টার্নার ফলসেরই হাইতে, যেখানে অনেক উঁচু থেকে পুরো জায়গাটা দেখা যাবে। এই টার্নার ফলসের সব থেকে হাই যেখানে সেখানে আমরা চলে এসেছি। দৃশ্যটা আমরা যেটা দেখতে পাচ্ছি, জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, অসাধারণ। এখানে আমরা আবার আসতে চলেছি ফল সিজনে, কারণ এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ফলে অসাধারণ কালার, পুরোটাই ফল সিজনে পুরো কালারফুল থাকবে, আকাশ মাটিকে ছুঁচ্ছে। আর এই দেখো এখানে সব বড় বড় উইন্ড মিল গুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে আমরা দেখেছিলাম, এগুলো সব ইলেকট্রিসিটি জেনারেট করছে আর কি, হাওয়াতে ঘুরছে। এগুলো ইন্ডিয়াতে অনেক দেখা যায়, কোলাঘাট ফোলাঘাটে যেতে গেলে এগুলো দেখা যায়, টারবাইন। এই বাবা ওয়াইফাই চালিয়ে দিয়েছে, আমরা বাইরে এসে ব্লগ করতে, ছেলেটা না কি পেছন পাকা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বেসিক্যালি টার্নার ফলসের সব থেকে হাই পয়েন্টে, হাই পিক, হাই পিক। এই জায়গাটা অনেকটাই উঁচু, ওই জায়গাটা আরো উঁচু, আমি জানি না ওইখানটা যাওয়া যায় কিনা। ও না, ওই ওইখান দিয়ে আমরা এসেছি, ওই রাস্তাটা, ওই রাস্তাটা, হ্যাঁ আমরা ওই দিক দিয়ে এসেছি। এই জায়গাটা অনেকটাই উঁচু, লেভেল 3, এটা লেভেল 3 টা অনেকটাই উঁচু। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, এটা লেভেল 3 এর পার্কিং লট, এটাও রয়েছে সামনে কি আরেকটুও রয়েছে। এই জায়গাটা ভীষণ সুন্দর একটা ভিউ, পুরো সিটিটা দেখা যাচ্ছে, জায়গাটা ছেড়ে মোটামুটি যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর ওই যে যেটা নব দেখালো ওই হাই জায়গাটা, ওইখানটাই রোডটা পুরো ঘুরে 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 যাওয়াটা, তো আবার তোমাদের সাথে আমি যাওয়াটা শেয়ার করছি। এই দেখো দুষ্টুটা, দুষ্টুটাকে দেখো কি করেছো, একটু বলে দাও দুষ্টু কিরকম ঘুরলে তুমি। হ্যাঁ বাস, কিরকম ঘুরলে, কিরকম ঘুরু করলে, বাড়ি যাবে, চালাবে, এই যে রাউন্ড কি, ও গাড়ি চালাতে চায়, বাস অল থ্রু দা টাউন, অল থ্রু দা টাউন, অল থ্রু টাউন। পাহাড়ের ওপর থেকে আমরা একদম নিচে নেমে যাচ্ছি, দেখ রাস্তাটা দেখো, একটা মুহূর্তে মানে রাস্তাটা দেখাই যাচ্ছে না ওপর থেকে নিচ। এইসব ভালো রাস্তার জন্য আমাদের এই গাড়িটা অল হুইল ড্রাইভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নয়তো গাড়ি স্কিপ করবে। অল হুইল ড্রাইভ এরকম পাহাড়ি রাস্তার জন্য ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ যেটা আমাদের এই সিআরভিটাতে আছে, আমাদের সিআরভিটা, আমাদের টেস্টাটা অল হুইল ড্রাইভ। হ্যাঁ বৃষ্টির সময় এই রাস্তাগুলো তো স্লিপারি হয়ে যায়, তো এরকম ভালো রাস্তা দিয়ে উঁচুতে উঁচু থেকে নামার সময় অথবা উঁচুতে ওঠার সময় খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ প্লাস স্নো দেও আর কি, স্নো দেও। আমাদের বাড়ি থেকে 1.5-2 ঘন্টার ড্রাইভে যে এত সুন্দর জায়গায় চলে আসা যায়, মানে এটাই অ্যামেজিং। আর নিজের চোখে মানে ইন রিয়েল লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি না, মানে সত্যি মনটাকে খুব শান্তি করে দেওয়ার মতন, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে, বাট অসাধারণ ট্রিপ ছিল। পুরো পাহাড় আর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এখানে স্পিড লিমিটও 10, বিকজ মানুষজন হেঁটেও তো যাচ্ছে এক ক্যাম্প থেকে আর একটা ক্যাম্পে, তো মানে গাড়ির স্পিড একটুও বাড়াতে পারবে না। আমরা এখানটাতেই এসেছিলাম স্নান করতে, আর এই দিক ধরে গেলে ওই টার্নার ফলসটা, মানে মেন যে ফলস, মেন যে ফলসটা, হ্যাঁ এই জায়গাটাতেই ক্রাউডটাও বেশি আর কি। এখন তো আস্তে আস্তে ভিড়টা অনেকটাই কমেই গেছে, আরও এই যে কয়জন দেখতে পাচ্ছ এখনও এখানে টেন্ট খাটিয়ে বসে রয়েছে, এরা বারবিকিউ করছে এখনও, এখনও জলের মধ্যে রয়েছে। আজকের দিনটা তো খুব হটও ছিল, মানে টু মাচ হট ছিল অ্যাকচুয়ালি, তো এখনও ভালো গরম আছে, আর রোদ্দুর দেখতে পাচ্ছ এখনও খটখটে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে, টার্নার ফলসের ওয়াটারের মাঝখান থেকে আমরা যাচ্ছি, এই পাশে রিভার, ডান দিকে রিভার, হ্যাঁ বেসিক্যালি এটা রোড না, এটা একটা ব্রিজ বলতে পারো, বাট রোডের মতন আর কি করে দিয়েছে। এটাই সেই জায়গাটা যেখানটা আমরা এই গাড়িটা পার্ক করেছিলাম ওইখানটা, হ্যাঁ লাস্ট ব্লগে, আর পুলিশ এসে ধরতো, আমরা যদি আগে জানতাম, দেখো এখান দিয়ে ঢুকে গেলে, কিন্তু এখানে নো এন্ট্রি সাইন দেওয়া রয়েছে, মানে এখান দিয়ে যাতে লোকে না ঢোকে, না ঢোকে আর কি, কারণ এখান দিয়ে ঢুকলে আর কাউকে টিকিট কাটতে হবে না। পুরো দেখো ওই লো লেভেলে ওই জায়গাটায় রোডটা ছিল, আমরা আপার লেভেলে চলে আসলাম। আমাদেরকে টার্নার ফলস ছাড়ছে না, আর একটা স্টপ করলাম যেতে যেতে,
এই দৃশ্য দেখে কি ছেড়ে যাওয়া যায় না দাঁড়িয়ে ওয়াও যদি ছিড়ে পড়ে গেল শেষ জীবন জিপলাইন আসছে আবার দুজন করে পাঠাচ্ছে আবার চলে আসছে রোপওয়ে হলে তাও ঠিক আছে যে চারপাশ গার্ড থাকে গার্ড থাকে তো পুরো শেষ মানে আসছে ওয়াও ভালোই বেশ না না পাগল মাথা পাতা ঘুরে পড়ে উল্টে থাকবো তারপরে ওইগুলো দিয়ে দেখার জন্য ওয়াও এই দৃশ্যটা এখানে না আসলে আর দেখা যেত না এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছি আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই এই যে টার্নার ফলসটার হাইটটা হচ্ছে 77 ফিট উঁচু এটা এই যে ফলসটা মানে যেখান থেকে জলটা পড়ছে এর হাইটটা পুরো ভিউটা দেখো এখান থেকে এই যে আমরা এত উঁচুতে দাঁড়িয়ে রয়েছি আর আমরা ওখানে গেছিও তো পুরো দেখতে পাচ্ছি আমি জায়গাটা একদম এই উঁচু থেকে মনে হচ্ছে যেন হাতের নাগালে কত কাছে যেহেতু আমি অনেক দূরে অনেক দূরে হ্যাঁ যেহেতু আমি 0.3 দিয়ে তুলছি ভিডিওটা এখন আমরা এই গুপ্ত রাস্তা দিয়ে এগিয়ে যাব গুপ্ত রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে যারা যত লাভবার যাচ্ছে তারা সবসময় গুপ্ত কোনা খামচিতেই তাদেরকে খুঁজে পাওয়া যায় দেখা যায় তো তাদের জন্য একটা জায়গা বানানো রয়েছে সামনে সেটা নবো ঠিক ওপর থেকে দেখে নিয়েছে দেখে নিয়েছি ওই দেখো ভালোবাসার লোককে এই তালায় বন্দি করে রাখার জন্য এই যে তালা বেঁধে এখানে রেখে দিয়ে যাবে তাহলে তুমি সেই ভালোবাসার লোকটাকে পেয়ে যাবে কিন্তু যেই লোকটাকে পাবে সে সারা জীবন এই তালাতেই বন্দি হয়ে থাকবে আর চাবিটা থাকবে তার বউয়ের কাছে সিরিয়াসলি কি ধরনের উল্টো পাল্টা কথা তালা আর তালা সব এখানে তালা লাগিয়ে চাবি জলে তালা চাবি আমি আর সঞ্চিতা স্যান অ্যান্টোনিওতে লাগিয়ে এসেছিলাম কিছু হয়নি তার কোনো কাজ চাবি সঞ্চিতার কাছে রয়েছে কোনো কাজ দেয়নি তাতে এখান থেকে দেখো ভিউটা অসাধারণ মানে বিকেলবেলা সূর্যাস্তটা যদি এখান থেকে দেখা যায় মানে তার থেকে শান্তি আর কোথাওই নেই সত্যি কথা বলতে আর একটা জিনিস দেখাই এই পাথরের ওপরে শত শত মানুষের নাম লেখা প্রতিটা পাথরের মধ্যেই যারা যারা এখানে এসেছে নিজেদের সিগনেচার করে গেছে দেখো ভেরি ক্রিয়েটিভ সারা জীবন মনে থাকবে এদের যদি ছাড়াছাড়ি না হয়ে যায় যদি ছাড়াছাড়ি ভালোবাসার লোকগুলোর হয়ে যায় তাহলে এখানে এসে আবার এগুলোকে মুছে দিয়ে যেতে হবে আর কিছুই না 2007 এসে কেউ এটা তার সিগনেচার করে গেছে 19 এটা সদ্য সদ্য আমি খুব আশায় ছিলাম দেখার জন্য যে 1980 1970 কেউ এসে তাদের সিগনেচার করেছে কিনা বাট সেরকম পেলাম না সবই নতুন নতুন নিউ জেনারেশনের ভালোবাসা এখানে ফুটে উঠেছে পুরো আর জিপ লাইনটা আমি দেখে এলাম ওটা টিকিটের প্রাইস হচ্ছে $25 যদি ক্যাশে দেয় সেটা হচ্ছে দুজনের জন্য $25 ওখানে ফোনটা বন্ধ হয়ে গেছিল অটোমেটিক গরমে হিটে আর কি তো দুজনের জন্য $25 ক্যাশে দিলে আর কার্ডে দিলে $30 চার্জ করছে আর সিঙ্গেল গেলে হচ্ছে $20 হচ্ছে যদি ক্যাশে দেয় আর $25 হচ্ছে কার্ডে তো সিঙ্গেল যাওয়া লস অ্যাকচুয়ালি $5 বেশি দিলে বেশি দিচ্ছে দুজন যেতে পারবে আর কার্ডে $30 নিচ্ছে বিকজ যারা বিজনেস ওনার হয় তাদেরও একটা ট্যাক্স দিতে হয় তো ওটা ক্যাশে যদি কেউ পে করে ক্যাশটা তো আর দেখাতে হচ্ছে না ট্যাক্সে ওই জন্য ওরা কম চার্জ করছে ক্যাশে তো এখানে অনেক বিজনেসই আছে আমেরিকাতে যারা ক্যাশে দিলে কম চার্জ করে কার্ডে দিলে একটু বেশি চার্জ করে তো বাই বাই টার্নার ফলস এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ফাইনালি অসাধারণ একটা ফ্যামিলি উইকেন্ড গেল আজকে দারুন সিরিয়াসলি আমাদের দৈনন্দিন জীবনের কাজের চাপের মধ্যে দিয়ে একটা একঘেয়েমি হয়ে যায় মাঝে মধ্যে মনে হয় যেন একটু টুক করে কোথা থেকে এরকম ঘুরে আসি
জাস্ট ছোট্ট একটা রোড ট্রিপ করে আসি। আর যেটা আমি আগেও বলেছি, রোড ট্রিপের বেস্ট পার্ট কিন্তু এই আশেপাশের মানে প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করা, দেখা, অনেক কিছুরই দেখার আছে। আমেরিকার ল্যান্ড তো অনেক বড় আর মানুষ অনেক অল্প, ওই জন্য পথে চলতে চলতে শুধু গ্রাম দেখবে, অনেক কিছু পশু পাখি দেখা যায় আর অনেক হরিণ দেখা যায়। আজকে যাই হোক, হরিণ আমি দেখতে পেলাম না, কিন্তু প্রচুর গরু দেখেছি, ডিফারেন্ট টাইপ অফ গরু। আর সব সন্ধে যেহেতু নেমেছে, মনে হয় যেন এক জায়গায় এসে একদম জড়ো হয়েছে। এই উইন্ডসর ওয়ার্ল্ড ক্যাসিনোর পাশ দিয়ে যাচ্ছে, এই পুরোটা দেখছো, এই পুরোটাই ওদের। এখানে ওদের রিসর্টও রয়েছে, প্লাস এটা বিশাল বড় এই যে ক্যাসিনো, এখানে একদিন আমরা এসে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা অ্যাকচুয়ালি। আর এটা আই বিলিভ ওয়ার্ল্ড এর সব থেকে বড় ক্যাসিনো। বেরিয়েছিলাম দিনের বেলায়, হয়ে গেল রাত। তুমি বাড়ি গিয়ে শোনা, বলো না আমায় বানাতে ভাত, চলো তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে করে যাই কাত, আর হয়ে যাই কাত। সিরিয়াসলি এখন অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে আর কি, আমাদের এনার্জিও সব আর ড্রেন হয়ে গেছে। আমরা এখন বাইরে থেকে খাবার কিনে নেব, বাড়ি যাওয়ার পথে খাবার খেয়ে বাড়ি গিয়ে স্নান টান করে কাত কাত। এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমাদের সেম প্লেসে, ইরভিং কাবাব এন্ড কারি, ওখান থেকে খাবার পিক করব। কোটি কোটি কলা গাছ, কোটি 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 কলা গাছ দেখতে পাচ্ছি আমি, মনটা একদম খুশ হয়ে গেল। নব যাচ্ছে খাবারটা পিক করতে। নব খাবার নিয়ে চলে এসেছে। জাস্ট বাড়ি পৌঁছালাম, ট্রিপ ওভার। প্রীতি অলরেডি ছেলে নিয়ে চলে গেছে 9:45। এখন এই সব জিনিসগুলো করব আনলোড। এই যে ডান, ঘোড়া 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 ডান, মানে দারুণ এনজয় হলো। আর সারাদিনে টায়ার্ডও সেরকম হয়ে গেছি, কিন্তু এখন ঘরে আসলে যেরকম কিছু কিছু রেসপন্সিবিলিটি তো থাকেই। প্রীতি নিয়ে গেল ছেলেকে রেডি করতে, এখন এই জিনিসগুলো কয়েকটা গুছান গাছান করে নিয়ে একটুখানি লন্ড্রিও করতে দিতে হবে সব জামা কাপড়। তো কতক্ষণে যাব গিয়ে একটু স্নান ঠান করবো। দেখিয়ে দাও রেডি হয়ে গেছো তুমি, এসে দিদি রেডি করে দিয়েছে, দেখাও যে ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য আমি খাবার বানাচ্ছি, ডিনার করবে তো তুমি। প্রীতি ভাইকে রেডি করে চলে গেল উপরে স্নান করতে, আর নবকেও পাঠিয়ে দিলাম যে যা তাড়াতাড়ি করে নে, কারণ আমি ছেলের খাবার বসালাম, নবর হয়ে গেলে এসে ছেলেকে খাইয়ে দিতে পারবে, তারপরে আমি যাব বাথরুমে। তো সবাই এখন স্নান ঠান করতেই ব্যস্ত আর কি, বা টেক ওভার করে নিয়েছে, এখন আই এম ফ্রি। ওকে থ্যাংক ইউ। নব অলরেডি খেতে বসে গেছে, টায়ার্ড। আর প্রীতির ডিনার হয়ে গেছে, আর ছেলেকে খাইয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগেই, ও বেডে চলে গেছে, রিল্যাক্স করছে ওখানে শুয়ে শুয়ে। ঘুমাবে তো না আমরা না গেলে, প্রীতি ওপরে চলে গেল। এখানে আজকের ব্লগটা এন্ড করে দেবো, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে, বাই বাই, গুড নাইট। বিগ বস চালিয়ে পজ করে দাঁড়িয়ে রয়েছে।